আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথল্যাবে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের আমরা কয়েকটি সাজেশন আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। পূর্ব কয়েকটি সাজেশন ধারাবাহিকভাবে আলোচনা করেছি, সেই সকল সাজেশনের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অথবা উপরে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধারাবাহিকভাবে আজকে আমরা অনুপাতের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। পূর্বেও আমরা অনুপাতের একটি পর্ব আলোচনা করেছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই আমরা একটু পর্বগুলো ভাগ করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে যে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? সমাধান, ধরি জারের দুধের পরিমাণ হলো 5 ক লিটার। দুধের পরিমাণ 5 ক লিটার। এবং পানির পরিমাণ প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু বলা হয়েছে যে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 8 লিটার বেশি হয়, তার মানে পানির চাইতে দুধের পরিমাণ হলো 8 লিটার বেশি, তবে পানির পরিমাণ কত তা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 5 ক বিয়োগ ক সমান 8, এবং এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 4 ক থাকে এবং সমান 8। অতএব যদি আমরা কর মান বের করতে যাই তাহলে আমরা লিখতে পারি 2, কর মান হলো 2। অতএব কর মান হলো 2 লিটার, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 2 লিটার, অপশন এ হবে সঠিক উত্তর। প্রশ্ন 2, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় 2:3, সংখ্যা দুইটি কি কি? সমাধান, ধরি সংখ্যা দুইটি হলো 5x এবং 8x। সংখ্যা দুইটিকে আমরা ধরে নিছি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5x যোগ 2, দুই উভয়ের সাথে 2 যোগ করা হয়েছে, এবং 8x যোগ 2 সমান 2:3, তাহলে 2 সমান আমরা লিখতে পারি 3/2। অতএব এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা লিখতে পারি যে 2 আর 8 গুণ করলে হয় 8 × 16x যোগ 4, এবং 3×15x যোগ 3×6, এখানে লিখতে পারি 16x বিয়োগ 15x, 15কে পক্ষান্তর করে নিয়েছি, আর এই পাশে থাকে 6 বিয়োগ 4, এই 4কেও পক্ষান্তর করে নিয়েছি। তাহলে এখানে যদি 16x থেকে 15x বিয়োগ করি তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে x, এবং x সমান সমান এখানে বের হচ্ছে 2। x এর মান পাইছি আমরা 2, যেহেতু আমরা সংখ্যা দুইটি কি কি তা বের করতে বলা হয়েছে, আর আমরা সংখ্যা দুইটি ধরেছি 5x, তাহলে x এর মান যেহেতু 2 পাইছি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5×2 = একটি সংখ্যা হলো 10, এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 8×2 = 16। এখানে দুইটি হলো x এর মান, এই মানের ভিতরে আমরা বসিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের উত্তর পাইতেছি আমরা 10 এবং 16, 10 ও 16, আর এই ক্ষেত্রে উত্তর আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর।
প্রশ্ন 3 দুইটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? তো এই অঙ্কগুলো করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। সূত্রটি আমরা এখানে লিখে নিচ্ছি, যে সূত্রটি হলো লসাগু সমান অনুপাতের গুণফল অনুপাতের গুণফল গুণ গসাগু। এই সূত্রের মাধ্যমে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করে নিব। তাহলে আমরা লিখতে পারি যে সূত্রটি অনুসারে আমরা লিখতে পারি যে দুইটি সংখ্যার অনুপাতে যেহেতু 5 ও 6 এবং তাদের গসাগু হলো 4, লসাগু এদের লসাগু কত তা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লসাগু যদি বের করতে বলা হয় তাহলে আমরা লিখতে পারি লসাগু সমান অনুপাতের গুণফল। তাহলে 5 আর 6 এর গুণফল 5 গুণ 6 এবং সাথে একটি গুণ গসাগু, গসাগু হলো 4। এই তিনটি আমরা গুণ করলে লসাগু পেয়ে যাব। অর্থাৎ 5 6 30 এবং 4 30 হলো 120, এখানে 120। অতএব আমাদের উত্তর হলো 120, অপশন সি হবে সঠিক উত্তর। প্রশ্ন 4 দুইটি সংখ্যার গুণফল 8, যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে কত? তো এই ক্ষেত্রে আমরা বের করতে পারি যে দুইটি সংখ্যার যদি গুণফল 8 হয় এবং সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে তা বের করতে বলা হয়েছে। আর সংখ্যাগুলোর গুণফল বের করার পূর্বে আমাদেরকে বের করতে হবে সংখ্যাগুলোর যোগফল। অতএব আমরা লিখতে পারি সমাধান, অনুপাতের যোগফল অনুপাতের যোগফল সমান অনুপাত আছে 3:1=4, অনুপাতের যোগফল আমরা পেয়েছি 4। অতএব সংখ্যাদ্বয়গুলো হলো যে 8 গুণ 4 ভাগের 1, 8 গুণ 4 ভাগের 1 সমান আমরা লিখতে পারি 2, সংখ্যাদ্বয় হলো 2 এবং 8 গুণ 4 ভাগের 3 তাহলে এখানে হয় 6। সুতরাং সংখ্যাদ্বয়ের গুণফলগুলো হলো 2 গুণ 6 সমান 12, অতএব আমাদের উত্তর হলো 12, অপশন ডি হবে সঠিক উত্তর। প্রশ্ন 5 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2, ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? সমাধান, প্রথমে আমরা অনুপাতের যোগফল করে নেব। তাহলে অনুপাতের যোগফল 7+2=9, এটা হলো অনুপাতের যোগফল এবং মিশ্রণের অ্যাসিডের পরিমাণটি হলো 63, পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত। তাহলে এখন আমরা লিখতে পারি যে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হলো, যেহেতু অ্যাসিডটা বের করতেছি সেক্ষেত্রে অ্যাসিডের পরিমাণটি হলো 63 গুণ 9/7। অতএব এখানে 9 আর 63 যদি কাটাকাটি যায় তাহলে 7 9 63 এবং 7 গুণ উপরে 7, এই 9 আর 63 কাটাকাটি গেলে এখানে 7 থাকে। অতএব 7 গুণ 7 সমান 7 7 49, আমরা মিশ্রণে অ্যাসিডের পরিমাণ পেয়েছি 49 এবং মিশ্রণে পানির অনুপাত হলো বা পানির পরিমাণ হলো 63 গুণ 9/2, তাহলে এখানে 7 থাকে, 7 গুণ 2 সমান 14। অতএব আমরা দুইটি উত্তরটি পেয়েছি 49 আর একটি পেয়েছি 40। অতএব 49টি হলো অ্যাসিডের পরিমাণ আর 14 লিটার হলো পানির পরিমাণ, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি, 49 লিটার ও 14 লিটার। প্রশ্ন 6 একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনার পরিমাণ ও তামার পরিমাণ 3:1, তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাতে 4:1 হবে? সমাধান, সোনার পরিমাণ আমরা প্রশ্ন মতো লিখতে পারি যে সোনার পরিমাণ হলো 16 গুণ 3 এবং 16:3+1, প্রথমে যেহেতু সোনার পরিমাণ বলা হয়েছে 16 গ্রাম এবং তাতে সোনার পরিমাণ ও তামার পরিমাণ 3:1,
সেই ক্ষেত্রে আমরা অনুপাতগুলোর যোগফল লিখতে পারি, আর উপরে সোনার পরিমাণটা বের করার জন্য আমরা এই ভাবেও শর্টকাটে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমরা দ্রুত করি, তাহলে আমরা দেখতেছি এখানে থাকে 4 আর নিচে 16 গুণ 3। অতএব 4 দ্বারা যদি 16কে কাটি 4 হয়, আর 3 দ্বারা 4কে গুণ করলে হয় 12। পরবর্তীতে বলা হয়েছে তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। যেহেতু এখানে তামার পরিমাণ 1:1 দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 16 বিয়োগ 12। 12 পরিমাণ যদি বিয়োগ দেওয়া হয় তাহলে এখানে থাকে 4 গ্রাম। অতএব এখানে তামার পরিমাণ হলো 4 গ্রাম। এখন আমরা যে কাজটি করবো, প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি যে 12 যোগ, প্রথমে ধরে নিতে পারি যে পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে এত, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x, আর নিচে লিখতে পারি অনুপাতের যোগফল হলো 3:1 সমান 4/1। সেক্ষেত্রে আমরা এখানে যদি লিখি যে 4 12 যোগ x সমান 4/1। এখন এই 4 আর এই 4 যদি গুণ করি তাহলে হয় এখানে থাকে 12 যোগ x সমান 16। অতএব x এর মান আমরা পেয়েছি 16 বিয়োগ 12 সমান 4। x এর মান পাওয়া যাচ্ছে এখানে 4, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 4 গ্রাম। প্রশ্ন 7, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। সমাধান, কেরোসিনের পরিমাণ হলো 60 লিটার এবং অনুপাত হলো 7, আর নিচে আমরা অনুপাতের যোগফল লিখতে পারি 10। অনুপাতের যোগফল হলো 7 আর 3 যোগ করলে হয় 10, এবং এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 দশে 60 এবং 6 সাতা 42 গ্রাম। 42 গ্রাম থাকে কেরোসিনের পরিমাণ, এবং পেট্রোলের পরিমাণ আমরা পূর্বের অঙ্কের মতোই করব যে 60 বিয়োগ 42। তাহলে পেট্রোলের পরিমাণটা বের হয়ে যাবে, পেট্রোলের পরিমাণ এখানে হবে 18 লিটার। প্রশ্ন মতে এখন আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি 42/18 যোগ x সমান 3/7। অতএব যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে লিখতে পারি 54 যোগ 3x সমান 7, আর যদি 14 গুণ করি তাহলে এখানে 7 আর 42 গুণ করলে এখানে হয় 294 হয়ে থাকে। অতএব 3x সমান 294 বিয়োগ 54, সেক্ষেত্রে এখানে যদি 54 বিয়োগ করি তাহলে হয় 240। সুতরাং 3 দ্বারা যদি ভাগ করি 240কে তাহলে হয় 3 আটা 24, মানে 80। সুতরাং x সমান সমান 80, x এর মান বের হয়েছে 80, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি। যেহেতু অঙ্কগুলো লিখে করতে গেলে অনেক পেজের প্রয়োজন হয়, তাই উপরের পেজ যদি নিচের পেজ স্ক্রল করতে যায় তাহলে উপরের পেজটির এই লেখাগুলো প্রশ্নটা মুছে যায়, সেই জন্য আমরা মুখে মুখে অঙ্কগুলো করে নিয়েছি, আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। প্রশ্ন 8, 80 গ্রাম অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত 3:1, এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত হবে 5:2। সমাধান, পেট্রোলের পরিমাণ আমরা পূর্বের অঙ্কগুলোর মতনই বের করে নেব, 40, এরপরে পেট্রোলের অনুপাত হলো 3, আর নিচে হলো অনুপাতের যোগফল মানে 4, 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট 4 দশে 40, 3 দশে 30, এত গ্রাম হলো পেট্রোলের পরিমাণ। এবং একইভাবে যদি অক্টেলের পরিমাণটি বের করি তাহলে হয় 40 বিয়োগ 30 সমান 10, অক্টেলের পরিমাণ হলো 10 লিটার। অতএব এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 30/10 যোগ x, এবং পরবর্তীতে অক্টেল ও পেট্রোলের অনুপাতগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2/5।
অতএব যদি আর গুণন করি তাহলে হয় 50 যোগ 5x সমান 60, অতএব 5x সমান 10, অতএব x সমান সমান 2। সেক্ষেত্রে আমাদের উত্তর হলো অপশন বি, x এর মান 2, মানে 2 গ্যালন। প্রশ্ন 9, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত, মিশ্রণে বি কতটুকু আছে? সমাধান, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এর 17 ভাগ। তাহলে আমরা শুরুতে দেখতে পারি 72 গুণ বি এর 3 ভাগ 17 যোগ 3 যোগ 4, যেহেতু মিশ্রণে বি কতটুকু আছে সেই জন্য আমরা এখানে বি এর 3 লিখেছি, এবং এটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে থাকতেছে 72 গুণ 3, আর নিচে থাকতেছে 17, নিচে থাকতেছে 17-এর সাথে বাকি 7 যদি যোগ করি তাহলে হয় 24। অতএব 24-কে যদি 72 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 24 72, এবং 3-এ 3-এ যদি যোগ গুণ করি তাহলে হয় 9। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 9 কেজি, উত্তর অপশন ক। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে? সমাধান, লাভ বের করতে হলে আমরা লিখতে পারি যে 144 টাকায় বিক্রি করলো, তাহলে 144 টাকায় বিক্রি করলো আর তিনি কিনলে ক্রয় করছেন 120 টাকা, তাহলে এখানে লাভ হলো 24 টাকা, ক্রয় মূল্য অনুপাত লাভ। তাহলে ক্রয় করেছেন 120 টাকা এবং অনুপাত লাভ হয়েছে 24। সো এটাকে আমরা যদি একটু ঘুরে করি বা উভয় পক্ষে কাটাকাটি করি তাহলে থাকে এখানে 15:3, উভয় পক্ষে 8 দ্বারা যদি কাটি তাহলে আমরা লিখতে পারি 3 8 15 8 120 এবং 3 8 24, সেক্ষেত্রে এখানে 3। অতএব অনুপাত আমাদেরকে দাঁড়ায় এখানে 5, আবার যদি কাটাকাটি যায় তাহলে আমরা লিখতে পারি 5:1, সুতরাং আমাদের উত্তর হবে 5:1, অপশন বি হবে সঠিক উত্তর, লাভের অনুপাত হলো 5:1। প্রশ্ন 11, একজন লোক সপ্তাহে 5000 টাকা আয় করেন এবং 4500 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত হবে? সমাধান, তার সঞ্চয়, আমরা সঞ্চয় ব্যয় করতে হলে আয় এবং ব্যয় থেকে বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে সঞ্চয় সমান 5000 বিয়োগ 4500 সমান 500 টাকা। তিনি সঞ্চয় করেন শুধুমাত্র 500 টাকা এবং অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ব্যয় অনুপাত, সঞ্চয়ের অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে সঞ্চয় সমান আমরা লিখতে পারি ব্যয় করেন 4500 অনুপাত 500, অতএব 4500 ভাগ 500। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে দাঁড়ায় 5:45, অতএব 9, নিচে থাকে 1, সেক্ষেত্রে উত্তর হলো 9:1, উত্তর হবে 9:1, অপশন ক হবে সঠিক উত্তর। তো ম্যাথল্যাবের অনুপাত থেকে আজকে দ্বিতীয় পর্ব, আপনাদের মাঝে 11টি প্রশ্ন তুলে ধরেছি, পরবর্তীতে অনুপাত থেকেও আরও কয়েকটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।